স্বামী তার স্ত্রীকে বোরকা পরাতে চান না, এত সুন্দরী স্ত্রী যদি বন্ধুরা দেখে একটু অ্যাপ্রিশিয়েট না করে তাহলে কেমনই লাগে। বিশেষ করে অনেক মহিলা আমাদেরকে বলেন যে আমি পর্দা করতে চাই, আমার স্বামী করতে দিতে চায়, করতে দিচ্ছে না। এখন এখানে মুশকিল হলো যে এই স্ত্রী যদি তার বন্ধুর সাথে কোনো খারাপ সম্পর্ক তৈরি করে, স্বামী রাগ করে, মেনে নেয় না ওটা। স্বামী চাচ্ছেন যে স্ত্রী তার বন্ধুর কাছে সেজেগুজে যাক, বন্ধু তার সৌন্দর্যকে অ্যাপ্রিসিয়েট করুক, কিন্তু অ্যাপ্রিসিয়েশনের পরে আর যেন না এগোই, মানে বাবা যেন এইভাবে দেয় যে আমার ফ্রেন্ড একটা সুন্দরী নারী পেয়েছে, এটা কিন্তু এর চেয়ে বেশি যেন অগ্রসর না হয়। কিন্তু স্বভাবতই যখন এই অ্যাপ্রিসিয়েশনটা আরেকটু এগিয়ে যায় তখন স্বামী আহত হন এবং এভাবে পরিবার ভাঙে। এই ধরনের স্বামীরাও আমাদের কাছে আসেন। এই জন্য আমরা অনুরোধ করব স্বামীর ক্ষেত্রে দুটো, এক নম্বর কথা, যদি স্ত্রী বেপর্দা হন আর স্বামী তাকে পর্দা মানতে চাপ প্রয়োগ না করেন, তিনি মহাকবিরা গুনায় লিপ্ত হবেন, লিপ্ত হবে। কারণ এই ক্ষেত্রে স্বামী রান্না করার জন্য স্ত্রীকে চাপ দিতে পারেন না, স্ত্রীর অসুবিধা থাকলে রান্না করতে কাজের লোক রাখতে তিনি বাধ্য, কিন্তু তিনি শরীয়ত পালনে স্ত্রীকে চাপ দিতে বাধ্য, এটা তার উপর ফরজে আইন দায়িত্ব, না হলে দায়ুস হচ্ছেন তিনি। হ্যাঁ, এটা হলো প্রথম দায়িত্ব যে তিনি চাপ দিচ্ছেন না, এটাই তার একটা মহা অপরাধ। দ্বিতীয়ত, যদি চাপও দিলেন না, স্ত্রী অথবা সন্তানদের অশ্লীলতা বেহায়াপনা অশালীন কর্মকে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে বেরিয়ে যায়, ছেলেটা তার গার্লফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে, স্ত্রী বেপর্দা চলছেন, এগুলো একটু তো হতে পারে। এই রকম যিনি ইকরার করেছেন, ইকরুফি আহলিল খাবার, তার পরিবারের সদস্যদের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা এটা মেনে নিচ্ছে, সমর্থন করছেন, সমর্থন করছেন, মৌন আদেশও দিচ্ছেন না, মেনে নিচ্ছেন, ওই ব্যক্তি দায়ুস, যে ব্যক্তি জান্নাতে খুশবু পাবেন না। তিনি শতবার হজ ওমরা ইবাদত করলেও এই মহাপাপের কারণে জান্নাত থেকে বঞ্চিত হবে। এছাড়া আরো অনেক হাদিস আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, জি, একটা আয়াতটা, প্রথমত অভিভাবক হিসাবে স্বামী অথবা ভাই অথবা পিতা তার নিজ নিজ অঙ্গনে যখন পিতার আন্ডারে থাকবে একজন মেয়ে, তখন অবশ্যই পিতা তাকে নিয়ন্ত্রণ করবেন। যখন স্বামীর আন্ডারে চলে যাবে তখন তার স্বামী তাকে নিয়ন্ত্রণ করবে। অনুরূপভাবে যখন পিতা নেই, ভাইয়ের আন্ডারে আছে, ভাইয়ের কথা মেনে চলবে, ভাইও নেই পিতাও নেই, সরাসরি মা আছে, ওয়াল মারাতু রায়াতুন আলা আহলিহা, হাদিসে এর মধ্যে উল্লেখ আছে, প্রত্যেকেই কিন্তু কর্তৃত্বশীল। যদি এই ক্ষেত্রে কর্তৃত্ব আমি পালন না করি তাহলে নিঃসন্দেহে সমাজ ধ্বংসের দিকে যাবে। এখানে শেখ দায়ুসের ব্যাপারে যেটা উল্লেখ করলেন, দায়ুস কেন হচ্ছে আজকে, এর কারণটা কি, তার সাথে উল্লেখ করলেন যে অনেক সময় স্ত্রী চায় পর্দা করতে থাকতে, বন্ধুদের সাথে যাবে না, কিন্তু তার স্বামী চাচ্ছে যে বন্ধুদেরকে যাক। এই ধরনের মামনদেরকে আমরা বলবো, একটা হাদিস শুনিয়ে দেব, সহি হাদিস সিলসিলা সহির মধ্যে হাদিস আসছে, আসলে মুসনাদ আবিয়ানার মধ্যে আসছে, শেখ আলবানী সহি বলছেন 2508 নম্বর হাদিস, যখন ফেরাউন তার লোকেরা এসে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন চিৎ করে ফেলে দিতে, ও আলাইহা আওতাদ আরবাত আওতাদ, চারটা প্যারাক মেরে রেখে দিত, তখন কিছু করার ছিল না। ফাইদা জাহাবু, যখন প্যারাক মেরে তারা চলে যেত, জল্লাত আলাইহাল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার উপরে ছায়া করে রাখতেন। আল্লাহ কওলাত রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিন কওমি, যখন এই দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাশাফা আল্লাহু হিজাবাহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে সমস্ত পর্দাকে উন্মুক্ত করলেন, ওয়া রাগাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাত তার ঘর দেখে নিলেন। এটা প্রমাণিত হয় যখন কোনো মহিলা স্বামী কর্তৃক এই ধরনের আচরণের শিকার হবে তখন তিনি ধৈর্য ধারণ করবেন এবং শালীনতা বজায় রাখবেন, সেই ক্ষেত্রে তবুও তাকে পর্দার বিধান মেনে চলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাখলুকিন ফিমা আসাসে, এটা একটা হাদিস আসছে, স্বামী নিষেধ করলো পর্দা করা নারীর জন্য ফরজ, অর্থাৎ স্বামীর আদেশে বেপর্দা চললে স্ত্রী গুনাহগার হবে। এখানে আরেকটা বিষয় মজা আছে, আমাদের বোনেরাও বা মেয়েরাও একই রকম অবস্থা, স্বামী দাঁড়িয়ে রাখুক এটা চাই না, কিন্তু স্বামী বান্ধবীর সাথে আড্ডা দিলে মনে কষ্ট পান, অথচ স্বামী যখন দাঁড়িয়ে রাখবেন তখন স্বভাবতই কারোর সাথে আড্ডা দেওয়ার যোগ্য হবে। জি জি, এই জন্য আসলে দিন পালনের ভিতরে আমাদের পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কল্যাণ রয়েছে। জি, আল্লাহ তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলেছেন, তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
আর মা বাবার বর্তমান যুগে সবচেয়ে বড় মাথা ব্যথা বিশেষ করে মেয়েদের সতীত্ব রক্ষা, আর সেই জন্য আমরা মূল দায়িত্বটাই পালন করি না। আমি মনে করি এখানে মূল দায়িত্বটা মায়ের। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, যে বিষয়টি আমরা আলোচনা করলাম এতক্ষণে, যেটা হলো পরিবারের দায়িত্ব হচ্ছে যে পর্দা এটা সংরক্ষণের জন্য যত্নবান হওয়া। স্বামী তার স্ত্রীর উপরে কর্তৃত্ব করে থাকেন জাগতিক বিষয়ে, তিনি স্ত্রীকে যদি তার কোনো চাহিদা মেটাতে তিনি গাফলতি করেন তাহলে তাকে শাসান, তাকে বিভিন্ন প্রকারের নির্যাতন করে থাকেন, কিন্তু শরীয়তের বিধানের ব্যাপারে তিনি অবহেলা করে থাকেন। এই বিষয়টি যদি আমরা যত্ন সহকারে একটু খেয়াল করতাম তাহলে আমাদের পরিবার একটি সুখের, যদি পুরো সমাজটা বিষায়িত হয়ে যাচ্ছে, পুরো সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যাপারে তারা কর্ণপাত করছেন না, অর্থাৎ মনকারকে প্রতিরোধের জন্য তাদের কোনো পদক্ষেপ নাই, অথচ শরীয়ত এই ব্যাপারে কী নির্দেশনা দিয়েছে? শরীয়ত অভিভাবকদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রত্যেক ব্যক্তি কর্তৃত্বশীল, তারপরে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াল ইমামু রাইন আলা রায়াতিহি, যে ব্যক্তি অভিভাবক এখানে দেশের ইমাম, এটা সামাজিক মূলল যিনি তিনি অথবা মসজিদের ইমাম, পর্যায়ক্রমে কলেজের প্রিন্সিপাল, আবার বাড়ির ক্ষেত্রে হবেন তিনি বাড়ির অভিভাবক। সেক্ষেত্রে বাড়ির অভিভাবক যদি সচেতন না হন সেই ক্ষেত্রে সমাজের অভিভাবক তার দায়িত্ব রয়েছে, মসজিদের ইমাম যিনি তারও দায়িত্ব রয়েছেন, তিনি নসিহত করবেন। সামাজিকভাবে এই পর্দার বিধান চালু করার জন্য বা বেপর্দাকে রোধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এক্ষেত্রে একটা পরামর্শ গুণ্ডিতে ফিরে নিয়ে আসা যায় যে আমরা শুধু নারীদের বেপর্দার ক্ষতিটাই বললাম, কিন্তু আগে বলার দরকার অভিভাবকদের কথাটা। অভিভাবক হিসাবে যদি দায়িত্ব না পালন করেন, হাদিসটা এতটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির উপরে সীমাবদ্ধ করে দেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে এক শ্রেণীর কথা বললেন ওয়া দায়ুস আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার অনুমতি দিয়েছে, অশ্লীলতা চালু রেখেছে, এই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম করেছেন, এ ব্যাপারে সচেতন নয় অভিভাবকের দায়িত্বের ভিতরে। শেখ আমি বলতে চাচ্ছি একটু যে শেখ মুজাফফরের কথায় মাশাআল্লাহ চলে আসছে, অভিভাবকের কয়েকটা দায়িত্বের ভিতরে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব পর্দার জন্য মায়ের দায়িত্বটাকে। কারণ সাধারণত সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মায়ের কী কী ভূমিকা থাকতে পারে একটা সন্তানকে পর্দানুসীন করে গড়ে তোলার জন্য? এক নম্বর আমি মনে করি মায়ের ভূমিকা প্রথম থাকবে, মা নিজে পর্দার উপরে চলার অভ্যাস করবেন, পর্দার পরিবেশটা সন্তানকে দেখাবেন যে পর্দা কত সুন্দর, এক। দ্বিতীয়ত, ছোটবেলা থেকেই, যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, ছোটবেলা থেকেই শিশুকাল থেকেই তাকে পর্দার ড্রেস, যেমন আজকাল যে শুরু হয়েছে বাচ্চা মেয়ে এমন স্কিন ট্যাগ প্যান্ট পরানো হয়, এমন স্যান্ডো গেঞ্জি পরানো হয় যে ছোট একটা কচি মেয়ে পবিত্র মন তার, তাকেও অশ্লীল মেয়েদের সাথে সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হচ্ছে। অতএব মায়ের কিনে কে, প্রশ্ন হলো কিনে কে, ওই বাচ্চাকে কিনে না, অবুজ বাচ্চাকে, মা বাবা কিনে, কিনে তো অভিভাবক, মা বাবা কিনে। অতএব এক নম্বর দায়িত্ব হলো মা নিজে পর্দার উপরে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় দায়িত্ব হলো ছোটবেলা থেকে লেবাসে, পোশাকে, আচারে, আচরণে, কথায় বার্তায়, একটা ছেলের সাথে মিশা না মিশা, অন্য পরিবেশে যাওয়া না যাওয়া, এগুলোকে ছোটবেলা থেকে গড়ে তুলবেন। দুই, তৃতীয় দায়িত্ব হলো যখন একটু সে বড় হচ্ছে, যখন তার বয়সটা, এইজটা এমন হয়ে যাচ্ছে যে এই এইজই মানুষ স্লিপ করে বেশি, ওই টাইমটাতে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা। এবং মাই জানে এই মেয়েটার সম্পর্ক কার সাথে, মেয়ের মনের অবস্থা, মেয়ের গতিপথ মা বুঝতে পারেন, এটা অসম্ভব, মা যত সরলই হোক এটা বুঝতে পারেন। আমাদের সমাজে অনেক ঘটনা আমরা দেখতে পাই যে একটি মেয়ে গোটা পরিবারকে, বাপকে, মাকে, সবাইকে আসামি করেছে, জেলের ভাত খাইয়ে ছেড়েছে, হত্যা পর্যন্ত করেছে। এগুলো কেন হয়েছে? সমস্ত এই মায়ের অজান্তে বলে ভুল হবে, মায়ের অবহেলার কারণে। অতএব তার এইজটা যখন একটু বাড়ছে তখন মায়ের কয়েকটা দায়িত্ব, এক, এ যুগে সন্তানদের সবচেয়ে বেশি নষ্ট হওয়ার উপায়গুলোর ভিতরে অন্যতম হলো ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটের ব্যবহার যদি করতেই হয় তার পড়াশোনার সুবিধার্থে করবে, কিন্তু মা বাবা সেটা অবজারভেশন করবে যে সে কী করছে। দ্বিতীয়ত, অবসর সময়ে নোবেল উপন্যাস পড়ার একটা প্রবণতা আছে, আর দুঃখজনক হলেও সত্য, সাহিত্য চর্চার নামে আমরা আজকাল অশ্লীলতা চর্চাই করে থাকি। আমাদের সাহিত্য চর্চা মানেই হলো অশ্লীলতা চর্চা, যার কারণে সে কী পড়ছে, তার কাছে কী বই, কী ম্যাগাজিন আসছে, এগুলোর উপর আমার একটা নজরদারি থাকবে। তৃতীয়ত, কার সাথে চলছে এটা লক্ষ্য করবো, এগুলো হলো অভিভাবকের দায়িত্ব। দ্বিতীয় যে দায়িত্বটা থাকে আমি মনে করি বাইর হওয়ার পরেই, সেটা হলো তার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন, সেটা ম্যানেজিং কমিটিতে থাকেন অথবা শিক্ষক হিসেবে থাকেন অথবা যাই থাকুন না কেন, তাদের কর্তব্য হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু বেশিরভাগ সন্তানরা নষ্ট হয়।
বিরাট একটা অংশ। এখানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই, সেটা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বা সংশ্লিষ্ট শিক্ষক এই ছাত্র ছাত্রী যারা তাদের স্কুলের বা কলেজের নিয়ম ফলো করেন না তাদেরকে শাসান, এটা তাদের দায়িত্ব শাসাবেন। কিন্তু ওই মেয়েটি যে উশৃঙ্খল হয়ে যাচ্ছে একজন শিক্ষক হিসেবে, তখন তিনি কি ভূমিকা, এখানে জরুরি একটা কথা আমি একটু শেষ করি, শিক্ষক হিসেবে তাকে শাসন করা তো দূরের কথা, অত্যন্ত পরিতাপের বিষয় হলো অনেক জায়গাতে বহু দেশে অনেক সমাজে দেখা যাচ্ছে উল্টা বরং হিজাব পরে আসলে বাবরকা পরে আসলে শিক্ষকরা ওই ছাত্রীকে তিরস্কার করেন, ক্লাস থেকে বের করে দেন, এইভাবে থাকো তোমার গরম লাগে না, তুমি কেমনে থাকো, একটু ইজি হও, একটু নরমাল হও, একটু আধুনিক হও, দুঃখজনক হলেও সত্য এটা করা হয়, এটা হলো শিক্ষকের ভূমিকা। আর অনেক জায়গায় আমরা জানি এরকম নিউজ শোনা যায় যে দুঃখজনক হলেও সত্য স্কুল ড্রেসের ড্রেস কোডের আওতায় রীতিমতো বলে দেওয়া হয় যে বোরকা অ্যালাউড না, বোরকা পরা যাবে না, তাহলে যেটা করা দরকার ছিল তাদের সেটা না করে উল্টাটা করছেন। তৃতীয়ত ভূমিকা আমি মনে করি মিডিয়ার, এ যুগে আকাশ সংস্কৃতি, আকাশ মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যে হারে বাড়ছে তাদের দায়িত্বটা অনেক বেশি। তারা যদি হিজাব বিরোধী যে কালচার সেটা নাটকের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা ফুটিয়ে তোলেন, তাহলে আমরা যতই আলোচনা করি সমাজের অবক্ষয় বন্ধ করা যাবে না। সর্বশেষ দায়িত্ব জনাব শেখ আহমদুল্লাহকে, মিডিয়ার ব্যাপারে আমি এটা বলবো যে বর্তমান জগতে মিডিয়া যে পজিটিভ দিকগুলি পালন করছে এটা অত্যন্ত প্রশংসনীয়। যে সমস্ত আপনার অপরাধ প্রবণতা সমাজের মধ্যে চলছে সেগুলিকে আপনার তুলে ধরছে, সমাজকে সচেতন করছে, কোথাও জাতি অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হক থেকে বঞ্চিত হচ্ছে, পরিবার পরিত্যক্ত নারী হচ্ছে, সেগুলিকে তারা তুলে ধরে আপনার একটা বিহিত ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছেন, এই মহৎ কাজগুলির জন্য মিডিয়ার কর্মীরা অবশ্যই প্রশংসার ধন্যবাদ পেতে পারেন, দাবিদার, এবং তারা অবশ্যই সকলের কাছে প্রশংসা পাবেন। তবে সাথে সাথে এটাও আমরা বলবো যে তারা ওই সমস্ত কাজ করতে গিয়ে যেন কখনো এই ধরনের অসুস্থতার দিকে দাবিত না হন সেটা। আচ্ছা, এই যে বেহায়াপনা বেলাল্লাপনা চলছে সমাজে আর সমাজের দায়িত্বশীল এরা নীরব ভূমিকা পালন করছেন, এতে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আমভাবে যে আযাব ও গজব সমাজকে গ্রাস করবে সেই দিকে কি আমরা ধাবিত হচ্ছি না? জি, এখানে অনেকগুলো বিষয় আছে আমাদের অল্প সময়। প্রথম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লামিয়াস্তাতিআ। তো বিষয়টা হলো যে অন্যায় দেখবে তার সাধ্য থাকলে হাত দিয়ে পরিবর্তন করবে। হাত দিয়ে কে পরিবর্তন করবে? সমাজের যারা বিচারক রয়েছেন, সমাজের যারা প্রশাসক রয়েছেন, সমাজের যারা রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন, এদের উপরে ফরজে আইন হলো এই ব্যাপারে কথা বলা। জি, পরিবেশ ভালো করার জন্য চেষ্টা করা, সেটা দিনই প্রসারকে উদ্বুদ্ধ করা, অশালীনতাকে ডিসকারেজ করা বা নিরুৎসাহিত করা, এগুলো যদি তারা না করেন সমাজে হয়তো অনেক কথা বলে আমরা থাকতে পারবো, কিন্তু আল্লাহর গজব থেকে তো আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা সমাজে অশ্লীলতার প্রসার চায় বা পছন্দ করে মুসলিম সমাজে অথবা মেনে নেয়, তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। কাজেই যারা বেপর্দা, অশালীনতা, এই ড্রেস কোডের নামে, সংস্কৃতির নামে, সাহিত্যের নামে প্রশ্রয় দিচ্ছেন, তাদের ক্ষমতা আছে এটা বন্ধ করার বা নিরুৎসাহিত করছেন না। দুনিয়াতে আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহর ওয়াদা যে দুনিয়ায় বেঁচে থাকতেই তাকে আযাবে আলিম গ্রাস করবে, সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, আর আখেরাতের আযাবে আলিম তার জন্য অপেক্ষা করবে, এটা হলো একটা। দ্বিতীয়ত, সমাজে যে সামাজিক গজবগুলো আসে, পারস্পরিক বিপর্যয় ফাসাদ গুলো আসে, এটারও কারণ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার বর্জন করা। এই সম্পর্কে বিভিন্ন হাদিস আসছে, আমাদের বিস্তারিত হাদিসগুলো আলোচনা হয়তো সময়ে কুলাবে না। আমি শুধু দর্শকদের অনুরোধ করব সর্বশেষ যে আমাদের আলোচনা হয়তো সবাই শুনছেন না, যারা শুনছেন তাদেরও দায়িত্ব আছে। আমরা হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে বলার ক্ষমতা আমাদের প্রায় সকলেরও আছে, এটা আমার দাওয়াতে কার্যক্রম দায়িত্ব সবারই আছে। কাজে আমরা প্রত্যেকেই যদি সত্যের সুন্দরের দাওয়াতটা দিতে থাকি, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন কুল আল্লাহু কাওলাল লাইয়িনা, সুন্দর করে, নরম করে, আদব করে, তাহলে আমরা এই শত প্রতিরোধের ভিতরেও অন্যায়ের 100 কথা আর সত্য যেটা প্রকৃতি সম্মত এটার একটা কথা অনেক বেশি ফল দেয়। আমরা কাউকে অবজ্ঞা না করি, প্রতিটি মুমেনের ভিতরেই ইমানের বীজ আছে, তার বেপর্দা দেখে, তার হিপ্পি চুল দেখে, তার কানের দুল দেখে আমরা তাকে ঘৃণা না করি, বরং তাকে আদর করে দিনের দাওয়াতটা দিই, তার ভিতরে ইমানের যে বীজটুকু রয়েছে তাকে পানি ঢালি,
আমরা দাওয়াতের দায়িত্ব, অন্তত যারা আমাদের কথাগুলো শুনছেন সবারই দায়িত্ব যে আমরা দাওয়াতের দায়িত্বটা পালন করি। আমরা হাত দিয়ে পরিবর্তনের ক্ষমতা না থাকলেও মুখ দিয়ে দাওয়াত দিই। দাওয়াত দিলে আমাদের এক নম্বর দাওয়াতটা একটা বড় ইবাদত, দুই নম্বর যদি মানুষ ভালো হয় তাহলে আমরা অগণিত সওয়াব পাই। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর কে। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আমরা এই আলোচনার মাধ্যমে যে জিনিসটা পরিষ্কার হয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। জগতে যে বিপদ ধ্বংস দেখছি সেগুলি যদি বাস্তবতার নিরিখে আমরা বিচার করি তাহলে দেখতে পাবো এমন কিছু জনপদ রয়েছে যেগুলিতে আপনার অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে যেমন বিভিন্ন প্রকার রোগ সংক্রামিত হচ্ছে, এমনই হঠাৎ করে কোনো গজবে দেশ তলিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। এই যে ধ্বংস, এটা কিন্তু দেখে আনছি আমরা। আল্লাহ বলছেন জাহরুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কর্মফলে এগুলির বিপর্যয় হচ্ছে। সুতরাং এই বিপর্যয় থেকে পুরো সমাজটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আল্লাহ আল্লাহ আমরা সতর্ক ও সাবধান হই এবং পর্দা আল্লাহর নির্দেশ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সালাতের নির্দেশ করেছেন সে আল্লাহই তো পর্দার নির্দেশ করেছেন, যে আল্লাহ হজের নির্দেশ করেছেন সে আল্লাহই তো পর্দার নির্দেশ করেছেন। সুতরাং আমরা একটা মানবো আরেকটা মানবো না, এটা যেন না হয়। পরম পুরো সমাজকে শান্তি ও শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে গেলে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে বাস্তবায়নে সচেতন হওয়া। আমরা যারা অভিভাবক যে যে স্তরের হই না কেন, সেই নিজ অবস্থানে থেকে আমরা আমাদের দায়িত্বটুকু যথাযথ পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তৌফিক দেবেন, আপনি আগামীন কল্যাণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজ থেকে এই অশ্লীলতাকে দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে ইসলামী পর্দাকে চালু করার তৌফিক দিন, হিজাবকে চালু করার তৌফিক দিন এবং আমাদের